গোলের মধ্যে কালারি এটা 55 টাকা, 12 পিসের, ওইটা পড়বে আপনার 27 টাকা, এটা 165 টাকা ডজন, 165 টাকা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটি ব্যবসায়ী আইডিয়া নিয়ে হাজির হয়েছি, যা মূলত খুবই মাত্র 2 থেকে 3 হাজার টাকা হলে এই ব্যবসাটা দিতে পারেন আপনি। তো আপনারা এখানে কী কী পাবেন আমি এক এক করে জানিয়ে দিব। তো এই জায়গার হকারি মাল এবং দোকানে এগুলো আপনারা বিক্রি করতে পারেন, সর্বমূল্যে কিনে এবং ভালো দামে বিক্রি করতে পারেন ইচ্ছা করলে। এখান থেকে সামান্য কিছু পুঁজি হইলে কিন্তু এই ব্যবসাটা আপনি দিতে পারেন। তো এখানে আমি জানিয়ে দিব কী দাম এবং কী কী কোয়ালিটি এই দোকানে পাওয়া যায়, এবং তার ঠিকানা এবং অ্যাড্রেস সব কিছু আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি চাইলে এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমরা সবসময় এই ধরনের ব্যবসা নিয়ে হাজির হব, সবসময় সব দিনে প্রতিদিনে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আচ্ছা, আপনার দোকানের লোকেশন যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। এটা হলো চকবাজার শাহি মসজিদ, নতুন মার্কেট। হ্যাঁ, এটা হলো চকবাজার শাহি মসজিদের নিচেই অবস্থিত। কার্ড আছে, কার্ডে ঠিকানা দেওয়া আছে। আপনি বলেন নাম, আপনার ঠিকানা? মারিয়াম ট্রেডার্স, 29 নম্বর দোকান, চকবাজার শাহি মসজিদ, নতুন মার্কেট। আচ্ছা, এই নাম্বার কি একটা কাস্টমার আসতে পারবে আপনার দোকানে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার দোকানে কী কী ধরনের আইটেমগুলো আছে একটু বলতেন? আমাদের আছে চিরুনি, হ্যাঁ, নেল কাটার, হ্যাঁ, মানে হকারদের যা থাকে মোটামুটি সব ধরনের কোয়ালিটিগুলো আপনার আইটেম হকারের সব কিছুই আছে, পাওয়া যায়। সুতো আছে। কয় টাকার থেকে শুরু আপনাদের? আমাদের 1 টাকার থেকে শুরু। তো ভাই আপনার প্রথম কোন মালটা দিয়ে শুরু করবেন? আমাদের প্রথম চিরুনি দিয়ে করি, সবচেয়ে পপুলার চিরুনি। এগুলো উকুন চিরুনি বলে, উকুন চিরুনি। হ্যাঁ, এগুলো 50 টাকা ডর্জন, 50 টাকা ডর্জন। হ্যাঁ হ্যাঁ। তা পিস পড়লো কত? এটা পিস পড়তে আছে 4 টাকা 16 পয়সা, 4 টাকা 16 পয়সা। আর বিক্রি করবো কেন? মিনিমাম বিক্রি আছে 10 টাকা। তারপর আমরা নেক্সট, তারপরে এটা আছে 70 টাকা, 70 টাকা, 50 টাকা, তারপরে এটা আছে 60 টাকা, জি এটা 50, এগুলা এটা 35 টাকা আছে, 35 টাকা। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার আছে বড় চিরুনি, হ্যাঁ, যেমন এগুলো 60 টাকা ডর্জন, হ্যাঁ, 5 টাকা পিস পরে, আচ্ছা, 15 টাকা 10 টাকা, যেতে যেমন বুঝতে পারে, এগুলো 60 টাকা। হ্যাঁ, তারপরে আছে এটা 50 টাকা, 50 টাকা, এটা আছে 70 টাকা, 70 টাকা, এটা আছে 70 টাকা ব্যাট, হ্যাঁ, ব্যাট চিরুনি বলে। আচ্ছা, এটা আছে 40 টাকা ডর্জন, আচ্ছা আচ্ছা। তারপরে আপনার শ্যাম্পু চিরুনি আছে, শ্যাম্পু চিরুনি বলে এটা, হ্যাঁ, এটা শ্যাম্পু চিরুনি, এটা 65 টাকা ডর্জন, 65 টাকা ডর্জন। আচ্ছা, তারপরে? তারপরে আপনি এটা সেলে খোপা চিরুনি বলে, খোপা চিরুনি বলে, হ্যাঁ, এগুলা এটা 45 টাকা ডর্জন, ডর্জন, আর এটা হলো 40 টাকা ডর্জন, 40 টাকা ডর্জন। হ্যাঁ আচ্ছা। তারপরে আপনার যে ম্যাজিক ব্রাশগুলো আছে, ম্যাজিক, হ্যাঁ হ্যাঁ, এগুলো ছেলেদের, ছেলেদের, হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার 35 টাকা ডর্জন, 35 টাকা ডর্জন। হ্যাঁ আচ্ছা, তারপরে? তারপরে এটা আছে এই ব্রাশটা ছেলেদের, হ্যাঁ, এটা হলো 50 টাকা ডর্জন, 50 টাকা ডর্জন। এই যে চিরুনিটা, এই সামনে একটা চিরুনি দেখতেছি, এটা এটা চায়না চিরুনি, এগুলো পিস বিক্রি হয় 11 টাকা, পিস বিক্রি হয়, এটা পিস কত করে? 11 টাকা করে, 11 টাকা। বিভিন্ন ডিজাইন আছে, আবার ডিজাইন আছে, কালার আছে, অনেক ডিজাইন কালার আছে। এগুলো এখানে আবার একটু এটাও ম্যাজিক আছে, এটা একটু দামি মধ্যে, দামি একটু ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি, এটা 60 টাকা রয়েছে। আচ্ছা, 60 টাকা দিচ্ছেন। তারপরে আমরা কী দেখবো? তারপরে আপনি পকেট চিরুনি দেখছেন, পকেট চিরুনি, এগুলো কত দিচ্ছেন ডর্জন? এগুলা ডর্জন আপনার 25 টাকা আছে, 25 টাকা, 30 টাকা আছে, 30, হ্যাঁ, 25, 30, এরকম বিভিন্ন রেটের আছে। আচ্ছা, তারপরে আমাদের কিছু ব্রাশ আছে ওরাল ফ্রেশের, হ্যাঁ, এগুলা কোয়ান্টিটি বেশি নিলে আপনার একটু কম রাখা যায়, কিন্তু মোটামুটি 105 টাকার মধ্যে দেওয়া, 105 টাকা ডর্জন, এখানে ডর্জন থাকবে, হ্যাঁ, ডর্জন থাকবে, এক ডর্জন করে। এগুলা যা দেখতেছেন সব 105 টাকা, এখানে যা দেখতেছি সব 105 টাকা করে। হ্যাঁ আচ্ছা, এগুলো তাহলে পিস পড়লো কত? এটা পিস পড়তেছে আপনি
তারপরে তারপরে আপনার ম্যাটাডোরের ব্রাশগুলো আছে, এগুলো নিকিতা বলে, এগুলো 160 টাকা ধরছে, 160 টাকা। হ্যাঁ, বিভিন্ন ডিজাইন, এগুলো পুরো একই দাম, এগুলো একই দাম, নিকিতাগুলো সব একই দামই আছে, 160 টাকা। ম্যাটাডোর টুইনটা আছে, এটা এটা অনেক রানিং আইটেম, এটা হলো 160 টাকা ধরছে, 160 টাকা। তারপরে বাচ্চার ব্রাশ আছে, হ্যাঁ এটা কত, এটা আপনার 125 টাকা, 125 টাকা, এটাও 125 টাকা, এটা 105 টাকা, হ্যাঁ এটা 105, হ্যাঁ কিছু জার আছে ম্যাটাডোরের, এটা বক্সে থাকে, জারে থাকে, ম্যাটাডোর কোম্পানি মানে আছে, এগুলো কত, এগুলো 108 টাকা, 108 টাকা ডর্জন, ডর্জন। আচ্ছা, তারপরে তারপরে এটা আছে বেবি জার, এটা এটা 195 টাকা ডর্জন, 95 টাকা ডর্জন। হ্যাঁ, তারপরে তারপরে ম্যাটাডোর আপনার এটা আছে, হ্যাঁ ন্যাটো, এটা 130 টাকা ডর্জন, 30 টাকা ডর্জন, 130। আচ্ছা, আর স্মাইল 7, হ্যাঁ 175 টাকা ডর্জন, 175 টাকা ডর্জন। কনফ্লেক্স 140 টাকা ডর্জন, আচ্ছা আচ্ছা। একটা আছে স্মাইল 6, হ্যাঁ এটা 165 টাকা ডর্জন। আর এই যে পাতাগুলো দেখতেছেন, পাতা এটা ম্যাটাডোরের পাতা, এটা 90 টাকা, 90 টাকা ডর্জন। হ্যাঁ আচ্ছা, এক পাতা এটা 70 টাকা ডর্জন, আচ্ছা এটা 55 টাকা, এটা 55 টাকা ডর্জন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তারপর নেক্সট আমরা কোনটা দেখবো, নেক্সট আর কি, হ্যাঁ হ্যাঁ তারপর আপনি দেখাচ্ছি আপনি কটন বার, এগুলা 55 টাকা ডর্জন, 55 টাকা ডর্জন। হ্যাঁ, এটা বিক্রি 10 টাকা, 10 টাকা, আচ্ছা পার পিস আপনার ডর্জন হলো 55 টাকা। তারপরে এটা আছে বেবি, এটা 5 টাকা বিক্রি, আপনার 30 টাকা ডর্জন, 30 টাকা ডর্জন, আচ্ছা। তারপরে আপনার কিছু দামের মধ্যে আছে, যেরকম এগুলো বক্স 200, কাঠের মনে হয় কাঠের, এটা এটা বক্স হলো 230 টাকা ডর্জন, 230 টাকা। হ্যাঁ আচ্ছা, আর আপনার ই দেখতে পারেন মাঝুনি, মাঝুনি কত বিরা, মাঝুনি এটা হলো 60 টাকা ডর্জন, গোল্ডেন 60 টাকা ডর্জন। হ্যাঁ আচ্ছা, তারপরে এটা 100 টাকা ডর্জন, এটা থাই, এটা ডিটারজেন্ট, আমাদের বাংলাদেশি, আমাদের বাংলাদেশি ডিটারজেন্ট ফ্রি আছে। তারপর ভীম কোম্পানি আছে 13 পিসের, এটা ভীম কোম্পানি 65 টাকা, 65 টাকা। তারপর আপনার এটা নতুন বেরিয়েছে জালি, নতুন এটা কত, এটা হলো 110 টাকা, 110 টাকা। তারপরে তারপরে গোল্ড স্টার এটা আছে 105 টাকা, এটা 20 টাকা, 105 টাকা ডর্জন, 20 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, আর একটা ভীম আছে একটু বড়, এটা 90 টাকা ডর্জন, 90 টাকা এটা। হ্যাঁ আচ্ছা, তারপরে তুলা ব্যান আছে আপনার, এই যে এগুলা, হ্যাঁ মুখ তুলা ব্যান, হ্যাঁ মেয়েদের, আচ্ছা আচ্ছা, এগুলো আপনার 25 টাকা ডর্জন, 25 টাকা বড়টা। আর এই যে আয়নাগুলো দেখতেছি ভাই, এখানে ডিজাইন কোনো আয়না আছে বিভিন্ন, যেমন এখানে একটা 60 টাকা পিস, পিস হিসেবে বিক্রি হয় এটা, আচ্ছা আচ্ছা, চায়না চায়না আয়না বলে এগুলো। উপরে একটা আছে 125 টাকা, এটা 125 টাকা ডর্জন, হ্যাঁ ডর্জন। আর উপরে আছে প্রথম থেকে আছে, প্রথমটা এটা প্রথমটা হলো 275 টাকা ডর্জন, আর মাঝখানেরটা তারপর 265 টাকা ডর্জন, তারপরে এই যেটা 220 টাকা ডর্জন। আর আপনি আয়না আছে আরও ছোট ছোট কিছু আয়না আছে আমাদের, এটা 50 টাকা ডর্জন, 50 টাকা। আর এটা হেড ডাউন, হেড ডাউন বলে এনাটা, এটা এটা 60 টাকা ডর্জন, 60 টাকা ডর্জন। একটা আছে মিলা মিলা, একটা 6টা গোল থাকবে আর 6টা আপেল থাকবে, আচ্ছা আচ্ছা। এগুলো কত, এটা 70 টাকা ডর্জন, 70 টাকা। আর একটা আছে এটা গোলের মধ্যে কালারিং, এটা 55 টাকা, 55 টাকা। আর আরও ছোটো একটা আছে, এটা হলো 30 টাকা ডর্জন, 30 টাকা ডর্জন, আচ্ছা। আর এগুলো কি ভাই, এগুলো আপনার কাপড় শুকানোর ক্লিপ, যেরকম এটা 20 পিসের, এটা হলো আপনার 45 টাকা 20 পিস পাতা, এটা নিয়ে ছোটো একটা, এটা 12 পিসের, 12 পিসের, ওইটা পড়বে আপনার 27 টাকা। এটা কোনটা, এটা আপাতত স্যাম্পলটা এখানে দেখতেছি না। তারপরে এটা আছে টুকটি কি বলে, এটা হলো কত বললেন, 45 টাকা, 45 টাকা 20 পিসের। এটা আছে পলিকনের, এটা কত, এটা আপনি 24 টাকা পাতা, 24 টাকা পাতা, আচ্ছা। কি টাইমে বুঝবো কষ্ট, এটা কত ভাই, এটা হলো আপনার 42 টাকা, 42 টাকা। তো অনেক কালেকশন আছে, তো মোটামুটি আপনাদের দেখানো একটু, আরও অনেক আছে যা সপ্তাহ। এই সাদাটা কি, যে এটা হলো আপনার পাপ, এই যে সাদা পাউডার পাপ, এগুলো, হ্যাঁ এগুলো 60 টাকা ডর্জন, এই যে 60 টাকা ডর্জন, হ্যাঁ খুব সুন্দর। আপনার ইন্ডিয়ান চিরুনি আছে, ইন্ডিয়ান চিরুনি, এগুলো হলো ছোটোগুলা, ছোটোগুলো, হ্যাঁ ছোটোগুলো হলো আপনার 25 টাকা করে পিস বিক্রি হয়, 25 টাকা করে, হ্যাঁ। এমআরপি দেওয়া আছে আপনার 52 টাকা, 52 টাকা।
ইন্ডিয়ান রুপি যেটা বলে। আপনার কিছু ব্লেড আছে আমাদের, ব্লেডও বিক্রি হয়? হ্যাঁ, জিলেট ব্লেড। হ্যাঁ, জিলেট। জিলেটটা হলো আপনার 265 টাকা, 265 100 পিসের পাতা থাকে এটা। আচ্ছা, আর উপরেরটা? উপরে হলো মাস্টার হলো 112 টাকা। এটা কি বাহিরের এগুলো? এটা মাস্টারটা আমাদের এখানে কেটে। আচ্ছা, আমরা বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, জিলেটটা বেশিরভাগ আপনার বাহিরে? বাহিরে, জিলেটটা বাহিরে। এইটি কি ভাই? এটা চাবির রিং, যেমন গিফট আইটেম থাকে অনেক। গিফট আইটেম? হ্যাঁ, এই পুতুল দেখা যাইতাছে আপনার? হ্যাঁ, আমাদের খেলনা আছে, এই পুতুল আইটেম আছে। হ্যাঁ, খেলনা আইটেম, এই পুতুলটা আপনার একটা দোকানে সবকিছুই আছে? সবকিছুই আছে। এটা কিরকম দামে? এটা 75 টাকা পাঁচ পিসের। আচ্ছা, যেমন টম আছে, এটা 50 টাকা। আচ্ছা, তারপরে আপনার বাবুল গামেরই আছে, লাইটিং জলে এটা বাবুলও হয়। তারপরে এটা হলো 65 টাকা। আচ্ছা, এটা হুন্ডাটা হলো 50 টাকা। আচ্ছা, এই গাড়িটা? গাড়িটা আপনার এটা হলো 80 টাকা পার পিস। 80 টাকা পার পিস। আর কি যারা এই যে ফুটে বিক্রি করে তাদের বিক্রি করতে পারে? এই যে এগুলো গাড়ি একটু যদি বলে দিতেন অন্য কত? এটা 45 টাকা। হুম, এটা 55 টাকা। হুম, এটা লাইটিং হয়? লাইটিং হয়। দেখো, এটা আপনার সুতাটা আনে চলবে, লাইটিং হবে। তারপর আপনার হেলিকপ্টার আছে, এটাও লাইটিং হবে। এটাও হেলিকপ্টার? হ্যাঁ, এটা 55 টাকা। 55 টাকা। তারপরে এটা আছে 45 টাকায়, এটাও চলবে। আচ্ছা, এখানে দেখতেছি আপনার কাটার কিছু? হ্যাঁ, কাটার আছে, মোটামুটি ভালো চলে যারা ফুল বিক্রি করে। হ্যাঁ, কাটারটা ভালোই চলে। এটা 70 টাকা ডজন। 70 টাকা ডজন? হ্যাঁ, বড়টা আছে আপনার 110 টাকা ডজন। 110 টাকা? হ্যাঁ। তারপরে আপনার এই কাটার সুতা কাটার আছে? হ্যাঁ, সুতা। এটা হলো 100 টাকা ডজন। 100 টাকা ডজন? হ্যাঁ। তারপরে একটা আছে একটু দামির মধ্যে, 205 টাকা ডজন। 205 টাকা? হ্যাঁ। তারপরে আপনার ইঁদুরের ওষুধগুলো আছে, এগুলো ভালো চলে। এগুলো কত? ওই যে সব ফুটের মধ্যে একটার ভিতরে রাখি, সব কিছু পাওয়া যায়। যাতে একটা এডি রাখে, ভালো বেচতে পারে। ফুটের ভিতরে সব এক এক সাথে। এটা আমরা প্রফিটেবল আইটেমটা লাভবান। আপনার এটা হলো 40 টাকা ডর্জন। 40 টাকা ডর্জন। আর এই চকটা আছে আপনার 70 টাকা ডর্জন। চকে ওই তেলাপোকার, তেলাপোকার যে চকটা। তারপরে আমরা ক্যাসেট আছে। ক্যাসেট এটা কি জেন? এটা ইন্দুরের আঠার যেটা। এগুলো কিভাবে বেচেন? এটা হলো আপনার 210 টাকা ডর্জন। তাহলে পিস করলো কত? পিস পড়তেছে আপনার 17 টাকা 50 পয়সা। 17 টাকা 50 পয়সা টাকা বিক্রি? 30 টাকা দিয়ে বিক্রি করে? হ্যাঁ। আচ্ছা, গায়ের মূল্য দেওয়া আছে 120 টাকা। আচ্ছা, 20 ইঁদুরের? ইঁদুরের 20 হলো 20 টাকা ডর্জন। 20 টাকা ডর্জন? হ্যাঁ, এত মোটামুটি 10 টাকা পিস বিক্রি আছে, ভালো লাগে। হ্যাঁ, এগুলো 20 ইঁদুরের। পানি চাকনি আছে এটা, এটা বড়টা, এটা 110 টাকা ডর্জন। আপনার এটা আছে 80 টাকা ডর্জন। আচ্ছা, এটা চা চাকনি, স্টিল চাকনি আছে, ছোটোটা হইলো আপনার 90 টাকা ডর্জন, আর বড়টা হলো 125 টাকা ডর্জন। ঠিক আছে। আপনার এখানে সুতা আছে কিছু? আমাদের সুতা বিভিন্ন কালার আছে আমাদের। সুতাগুলো আপনার ভালোই প্রফিটেবল, এগুলো 27 টাকা ডর্জন। আর আছে আপনার মিলামিল বক্স। এই যে 100 পিসের আছে, 48 পিসের আছে, এটা আপনার 120 টাকা। 120 টাকা? হ্যাঁ, 100 পিস। এটা বিক্রি 3 টাকা, 4 টাকা, 5 টাকা বিক্রি করে কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনার এলাস্টিক আছে? এলাস্টিক? হ্যাঁ। আর আপনার আছে ন্যাপথুলিন, বিভিন্ন রেটের ন্যাপথুলিন আছে। ন্যাপথুলিন 180 টাকা 24 পিসের প্যাকেট থেকে আছে আপনার। যারা এইগুলো বেশি করে এগুলো এটা লাগে, টাইপের ন্যাপথুলিন আছে। হ্যাঁ, এটা আপনার দেওয়া যাবে। আরও অনেক কালেকশন আছে, যা তো সব তো দেখানো যায় না। না, দেখো না। আচ্ছা, বর্তমানে রানিং আছে আপনার নেল কাটারগুলো, যেরকম এই চায়না নেল কাটার, এগুলো 175 টাকা ডর্জন। 175 টাকা? বিভিন্ন ডিজাইন আছে এগুলো। তারপরে আপনার এসএস একটা আছে, এটা 165 টাকা ডর্জন। 165 টাকা ডর্জন? এটারও বিভিন্ন ডিজাইন আছে। আচ্ছা, একটা ছোটো নেল কাটার আছে, আপাতত আমাদের স্যাম্পলটা হাতে নাই। আচ্ছা, ওটা আর কালেকশন আসবে? হ্যাঁ, কালেকশন আসবে এটা। আচ্ছা, নেল কাটার। আর একটা জিনিস আছে, মোবাইল স্ট্যান্ড, বর্তমানে অনেক রানিং জিনিস। হ্যাঁ, যে এটা এই মোবাইল স্ট্যান্ডটা হলো আপনার 55 টাকা ডর্জন। 55 টাকা ডর্জন? হ্যাঁ। আরেকটা আছে, এটা হলো 75 টাকা ডর্জন, ভালো মাল, একটু ভালো মাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমাদের তো কালেকশন অনেক, সব তো আর দেখানো সম্ভব না, জানা, কারণ অল্প সময়ের মধ্যে আপনার দেখানো যায় না। আচ্ছা, হয়তো আপনারা যদি আসেন দোকানে, আসলে সব দেখতে পারেন, দেখতে পারবেন। আচ্ছা, আরেকটি কথা, যে যারা দূর দূরান্তে দেখবে, আপনারা কি কুরিয়ার সার্ভিসে দেন আর কি, পার্সেল করেন? হ্যাঁ, পার্সেল করতে পারবো, কিন্তু মিনিমাম তো একটা হতে হবে। আচ্ছা, কত টাকা হলে আপনারা পার্সেল করেন? মিনিমাম 5 থেকে 7 হাজার টাকার মাল পার্সেল করতে হবে, তবে কুরিয়ার সার্ভিস তাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, যারা বেকার আছে এইটা নিয়ে ব্যবসা করতে চায়, তারা অন্তত কয় টাকা পুঁজি হলে এই ধরনের ব্যবসাটা দিতে পারবে? অন্তত পক্ষে 2-2,500 হলে মোটামুটি ফুটের মধ্যে চলতে পারবে। আচ্ছা ঠিক আছে, রেগুলার মার্কেটিং করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার আপনার ঠিকানাটা আবার একটু বলেন আমাদের এখানে একটা সহজভাবে আসার ঠিকানাটা। চকবাজার শাহী মসজিদ। হ্যাঁ, এটার নতুন একটা মার্কেট হয়েছে, নতুন মার্কেট বলে চকবাজার শাহী মসজিদ নতুন মার্কেট। এর নিচে 29 নম্বর দোকান, মারিয়াম ট্রেডার্স। আচ্ছা, আসলে আপনি চকবাজার মসজিদের নিচে আছে, আপনি প্রয়োজন চাইলে যোগাযোগ ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এখানে এসে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার জন্য যে কিভাবে আপনারা এই ধরনের ব্যবসা দিতে পারেন, এখান থেকে নিয়ে কী দাম, কী কোয়ালিটি, কত টাকা করে কিনবেন, কত টাকা করে বেচবেন। অথচ আপনি বুঝে গেছেন হয়তো ইনশাল্লাহ। তো আমি এরকম সবসময় এই ধরনের ব্যবসায়ী ভিডিও নিয়ে সবসময় হাজির হই প্রতিদিন প্রতিনিয়তে। আপনি যদি এই প্রথম আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের একটি আপনাদের চাওয়া, সবসময় একটি ভিডিওতে লাইক দিবেন, লাইক দিলে আমাদের এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।